শেষ মুহূর্তে আপন ঠিকানায় ফিরছে মানুষ, সব পথেই উপচে পড়া ভিড়। ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ও গোরে শহীদ ময়দান, নিরাপত্তা জোরদার। এবং আইএলওতে শ্রম মন্ত্রণালয়ের অগ্রগতির প্রতিবেদন, বাস্তবসম্মত নয় বলছে শ্রমিক সংগঠনগুলো। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কনা। ইম্পেরাল মসৃণ ও রিভিটেড টাইপ হওয়ায় পানির প্রবাহ থাকে মেলা, আর এফএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তীব্র চাপ রয়েছে, এতে গাজীপুরের চন্দ্রায় দেখা দিয়েছে যানজট। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু পার হওয়ার জন্য আজও ঢল নেমেছে হাজারো মোটরসাইকেলের। উত্তরবঙ্গে যাত্রাপথের খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, এই যে যাত্রাপথে মোটামুটি ঘরমুখো মানুষের আমরা দেখছি যে ভিড়, আপনি যেখানে আছেন সেখানে আসলে কি অবস্থা টাঙ্গাইলে? ঈদের আগে ঘরমুখো মানুষের এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ব্যাপক চাপ পড়েছে, কিন্তু এখন পর্যন্ত টাঙ্গাইলের কোনো অংশে যানজট বা জটলা দেখা দেয়নি। আপনাকে যদি আমি একটু দেখাই, এই আমার পিছনে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, এখানে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু নির্বিঘ্নে এবং অনেকটা স্বস্তির সাথেই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে। এখন এই বর্তমানে এই দেখছেন যে খোলা টাকের উপরে কিছু মানুষ, তারা কিন্তু এই ঈদে ঈদে ঘরমুখো মানুষের এই নারীর টানে কিন্তু তারা এই বাড়ির দিকে যাচ্ছেন অনেকটা স্বস্তি নিয়ে। আর আপনাকে একটু জানিয়ে রাখি, এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিগত কয়েক বছর ধরে কিন্তু এই ঈদের আগ মুহূর্তে প্রায় অনেকটা ভোগান্তি নিয়ে এই বাড়িতে যেতে হয়, কিন্তু এই বছর ছিল টোটালি পুরোটা অন্য চিত্র। এবছর কিন্তু গত কয়েকদিন ধরে সরকারি ছুটি এবং আপনার এই গার্মেন্ট ছুটি হওয়ার পরেও কিন্তু এই মহাসড়কে কোনো যানজট কিংবা কোনো দুর্ঘটনা বা কোনো ইয়ে ঘটেনি। এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে এবং নির্বিঘ্নে মানুষ চলাচল করছে। এছাড়াও আমি একটা আপনাকে জানিয়ে রাখি, টাঙ্গাইল পুলিশ বিভাগ আমাকে যেটা জানিয়েছিলেন যে এই মহাসড়কে নির্বিঘ্ন এবং আমি আরেকটু দেখাই যে এই যে গাড়ির চাপ কিন্তু ক্রমশ বাড়ছে, কিন্তু এই গাড়ির চাপ বাড়ার ফলে কিন্তু যানজটের সৃষ্টি হয়নি, কোথাও জটলাও দেখা যায়নি এখন পর্যন্ত। তবে গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু গাড়ির চাপটা অনেক অংশে বেড়ে গেছে। আর টাঙ্গাইলের পুলিশ সুপার যেটি আমাকে জানিয়েছিলেন যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘ্ন এবং যানজট মুক্ত করতে ঢাকা অংশে কিন্তু 700 পুলিশ মোতায়েন করা রয়েছে। তারা কিন্তু গত কয়েকদিন ধরেই এই দিনরাত পরিশ্রম করে এই মহাসড়ক থেকে নির্বিঘ্ন এবং যানজট মুক্ত করে রাখার জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়াও উর্ধ্বতন কিছু কর্তৃপক্ষ এই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রতিনিয়ত পরিদর্শন করছেন এবং তারা সার্বিকভাবে খোঁজ খবর রাখছেন যেখানে যেটা দরকার, যেখানে যেসব জায়গাগুলোতে এই এর আগে বিগত বছরগুলোতে এই যানজট তৈরি হতো, তারপরে আপনার যেসব জায়গাগুলো মার্ক করে সেই সব জায়গাগুলোতে কিন্তু কাজ করছেন এই টাঙ্গাইল হাইওয়ে পুলিশ এবং টাঙ্গাইল জেলা পুলিশ। আর বর্তমানে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। মাসুদ রানা আমাদের সাথে যোগ দিয়েছেন টাঙ্গাইল থেকে। ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দান, শেষ মুহূর্তের কাজ চলছে শোলাকিয়া ঈদগাহ ময়দানেও। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে সামিল হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন এখানে আসা মুসল্লিরা। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোরে শহীদ, প্রতিবারের মতো এবারও ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে এই ময়দান। প্রায় 22 একর আয়তনের গোরে শহীদ ঈদগাহ ময়দানের এবার ঈদ জামাতে অংশ নেবেন 6 লাখ মুসল্লিম। জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাশিমি। ঈদগাহ মাঠে পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে আমরা রঙের কাজ করতেছি, সবাই যেন ঈদের নামাজ সবাই একসঙ্গে পড়তে পারি। উত্তরবঙ্গে আমাদের বড় মাঠান, হ্যাঁ, আর জামাত নাই, এটি আমাদের জামাত, এখানে আসে আমরা নামাজ পড়ি, ভালো লাগে। বিশাল বড় মাঠে নামাজ পড়া একটা আনন্দই আলাদা, এত বড় মাঠে, হ্যাঁ, আসলে নামাজ পড়তে গেলে ভাগ্য লাগে।
দেশের অন্যতম বড় ঈদের জামাত আয়োজনে তোড়জোড় চলছে শোলাকিয়া ময়দানে। সংস্কার করা হচ্ছে মাঠ, অজুখানা, টয়লেট, চলছে শহরের শোভাবর্ধনের কাজও। তারা বিশ্বাস করে এখানে বড় জামাত যেহেতু নামাজ পড়লে দোয়া কবুল হয়, এখানে আমরা বংশ পরম্পরায় নামাজ পড়ছি এবং আত্মার একটা তৃপ্তিও এখানে উপলব্ধি করি। প্রচলিত একটা কথা আছে যে এখানে নাকি পরপর কেউ যদি তিনবার ঈদের নামাজ আদায় করে তাহলে তার নাকি একটা হজের সফর। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়ায় দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম, সেই সাথে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। আপনারা জানেন আমরা বিদ্যুতের লাইনগুলো আবার পরীক্ষা করেছি, পানির লাইন নির্মাণ হচ্ছে, এখানে স্থায়ী উজুখানা ওয়াশরুমের ব্যবস্থা আমাদের রয়েছে। আমাদের ওয়াশ টাওয়ারগুলি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আমরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকপোস্টের মাধ্যমে চেক করে এখানে যারা আসবেন তাদেরকে এন্ট্রি দিব এবং যারা একেবারে ভিতরে প্রবেশ করবেন নামাজের জন্য তখন আর্চওয়ে গেটের মাধ্যমে তাকে প্রবেশ করতে হবে। জনশ্রুতি রয়েছে 1828 সালে এই মাঠে জামায়াতে 2,50,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এই মাঠের নাম 2,50,000, যা এখন পরিচিত শোলাকিয়া নামে। মাফতুহা মিলি, চ্যানেল 24। সংবাদের শুরুতে জানাচ্ছিলাম আমরা ঈদ যাত্রার কথা এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে শেষ মুহূর্তে কিন্তু ঘরে ফিরছে মানুষ। উপচে পড়া ভিড় সব পথে আছে এবং আমরা আরও জানব যে পদ্মা সেতু এলাকা থেকে এবং গাজীপুর থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। আমি শুরুতেই যাচ্ছি, পদ্মা সেতু এলাকায় আছেন আমাদের সাথে শুভ ঘোষ। শুভ, পদ্মা সেতু এবার ঈদের যাত্রার জন্য নতুন একটা পথ তৈরি হয়েছে এবং ঈদে এবার প্রথম পদ্মা সেতু পার হয়ে মানুষ যাচ্ছে বাড়ি। গতকাল আমরা দেখেছি যে বাইকের যে লেন সেটাও খুলে দেওয়া হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি কি আমাদের জানাবেন? কনা, ঈদযাত্রার একেবারে শেষ দিনে এসে উপচে পড়া মানুষের একটি ঢল নেমে গেছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়। সকাল থেকে মহাসড়কে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অন্যান্য যানবাহনের যেমন দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, একই সাথে কিন্তু শত শত মোটরসাইকেল কিন্তু পদ্মা সেতু টোল প্লাজা এলাকাতে ভিড় জমিয়েছে। সকাল থেকেই কিন্তু আসলে এই যে বাড়তি যে চাপ, সেই চাপটি গতকালকে ছিল, তবে গতকালকের তুলনায় কিন্তু আজকের চাপটি অনেকটাই চোখে পড়ার মতো। কেননা আসলে যতদূর চোখ যাচ্ছে সেখানে শুধু মোটরসাইকেল আর অন্যান্য যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তারা, এদের মধ্যে অনেকেই কিন্তু গার্মেন্টস কর্মী। গার্মেন্টস ছুটি হওয়ার পরে কিন্তু তারা গতকালকে রাজধানীতে ঈদের যে নতুন পোশাক সেটি কেনাকাটা করেছেন তারা কিন্তু বলছেন এবং অন্যান্য যে কাজ আছে সেগুলো সেরে কিন্তু আজকে সকালেই তারা রওনা দিয়েছেন শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে। এবং সেই সব বাড়ি ফেরা মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু আজকে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকাতে রয়েছে এবং প্রায় 60টি টোল বুথে কিন্তু প্রতি 10 সেকেন্ডে একটি করে যানবাহনের টোল আদায় করে এইসব মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন কিন্তু পারাপার করা হচ্ছে। এবং মোটরসাইকেলে করে যারা বাড়ি ফিরছেন এদের সাথে কথা বলে কিন্তু আরও জানা গেছে যে এরা, এদের মতো অনেকেই কিন্তু আসলে পরিবহনে বাড়ি ফেরার টিকিটও কেটেছেন, তবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ার কারণে কিন্তু তারা সেই পরিবহনে করে আর যাননি। যানজট এড়াতে সেই পরিবহনের টিকিট পকেটে নিয়েই কিন্তু আসলে মোটরসাইকেলে করে পরিবারের ছোট ছোট সদস্য শিশুদেরকে নিয়েও কিন্তু আসলে গ্রামের বাড়িতে ছুটছেন। তারা যেটি বলছেন যে মোটরসাইকেলে গেলে তাদের একদিক থেকে যেমন অর্থ সাশ্রয়ী হচ্ছে, অন্যদিক থেকে যানজট এড়িয়ে দ্রুত তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন। বিশেষ করে ঈদের যে আনন্দ, সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে মোটরসাইকেলটি এক ধরনের ভূমিকা রাখে, যে কারণে মোটরসাইকেলের প্রতি আগ্রহ তাদের। এবং পুরো সড়ক জুড়ে, অর্থাৎ সার্ভিস লেনের পুরো সড়ক জুড়ে যতদূর চোখ যাচ্ছে আমরা কিন্তু এখন শুধু মোটরসাইকেলের এই সারি দেখতে পাচ্ছি এবং প্রতি মিনিটে কিন্তু শত শত মোটরসাইকেলের একটি বহর এসে এই বহরে যুক্ত হচ্ছে। তবে টোল প্লাজা এলাকাতে একটি টোল বুথ দিয়ে আসলে টোল আদায় করা হলেও এখন অতিরিক্ত চাপের কারণে কিন্তু বাধ্য হয়ে দুইটি টোল বুথ আসলে ছেড়ে দিতে বাধ্য হয়েছে আসলে সেতু কর্তৃপক্ষ টোল আদায়ের জন্য। এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিন্তু শিশুরাও এইসব মোটরসাইকেলে চড়ে আসলে গ্রামে ফিরছেন। তবে অন্যান্য যানবাহনের কথা যদি বলি সেখানে কিন্তু যাত্রীবাহী বাস এবং যে অন প্রাইভেট কার তার সংখ্যাই সবচেয়ে বেশি, তবে ভেঙে ভেঙে যারা আসছেন তারা কিন্তু পরিবহন সংকটে কিছুটা বিপাকে পড়ছেন। কণা, শুভ, আপনাকে ধন্যবাদ।
আমরা এই মুহূর্তে যাচ্ছি গাজীপুরে, চন্দ্রায় আছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিকুল, কি অবস্থা চন্দ্রা এলাকায়, আমাদেরকে সেই পরিস্থিতি জানাবেন। কনা, আসলে গতকাল যখন দুপুরের পর শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, তখন যে মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ সৃষ্টি হয় সেটি কিন্তু এখনও আছে। আপনাকে যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন আমার পিছনে যে সারি সারি গাড়ি আপনি দেখতে পাচ্ছেন, সেই গাড়ির আসলে লাইন আমরা যতটুকু জানতে পেরেছি টাঙ্গাইল থেকে সাভারের আশুলিয়া পর্যন্ত প্রায় 30 কিলোমিটার কিন্তু এই গাড়ির সারি রয়েছে। তবে পুলিশ প্রশাসন যেটি করেছে, গতকাল মধ্যরাত থেকে কিন্তু ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু একমুখী গাড়ি চলাচল করছে, যাতে করে যে গাড়িগুলো আসলে এই যে লম্বা সারি রয়েছে এবং যে মানুষগুলো রয়েছে তাদেরকে পার করার জন্য পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। যদিও ঢাকা প্রবেশের অপেক্ষায় প্রায় 10 কিলোমিটার গাড়ি সারি কিন্তু রয়ে গেছে। পুলিশ প্রশাসন যেটি করেছে, কালিয়াকুর বাইপাস এলাকাতে ব্যারিকেড দিয়ে ঢাকামুখী যে গাড়িগুলো আসে সেইগুলো বন্ধ করে দিয়েছে। আর ঢাকা থেকে মূলত যে গাড়িগুলো দেশের উত্তর পশ্চিম অঞ্চলে যাচ্ছে শুধু সেই গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো মূলত 8 লেনে ছেড়ে দিয়েছে। যদিও 4 লেনের সড়ক, কিন্তু দুই পাশে 8 লেনেই মূলত গাড়িগুলো যাচ্ছে, যে কারণে গাড়ির কিন্তু গতিটা এখন কিছুটা বেড়েছে। তবে আসলে এই সড়ক কখন নাকাত স্বাভাবিক হবে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ পুলিশ প্রশাসনও বলতে পারে না। রাত থেকে তারা দুদিন যাবতই চেষ্টা করে যাচ্ছেন, কালকে হঠাৎ করেই একসাথে সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং দুপুরের পর যে মানুষের চাপ এবং গাড়ির যে চাপ বেড়েছে, রাতভর কিন্তু এইভাবে গাড়ি সড়ক দিয়ে পার হয়েছে চন্দ্রামুর পার হওয়ার জন্য, এবং রাতের সারা রাতে এইভাবে গাড়ি গিয়েছে, এবং যে কারণে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের প্রায় 40 কিলোমিটার জুড়ে কিন্তু গাড়ির সারি রয়েছে। তো যমুনা সেতু টুল প্লাজায় সেখানে কিন্তু গাড়ির একটি লম্বা লাইন রয়েছে, সেটা আমরা যেটি জানতে পেরেছি, কারণ সেখানে টুল দিতে কিছুটা সময় লেগেছে। তবে কত হাজার গাড়ি আসলে এই পর্যন্ত টুল দিয়ে পার হয়েছে সেটি কিন্তু আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, তখন আসলে জানা যাবে যে কত হাজার গাড়ি পার হয়ে গেছে। তবে যেটি আসার কথা হলো, যে সমস্ত গাড়ি এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তা হয়ে আসবেন তাদের কিন্তু চন্দ্রামুড়ে তেমন বেগ পেতে হবে না। তো এই ছিল আসলে সর্বশেষ। কোনা রফিকুল, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম খান এবং শুভ ঘোষ আমাদের সাথে যোগ দিয়ে জানাচ্ছিলেন ঈদে ঘরমুখো মানুষের যে বাড়তি চাপ রয়েছে রাস্তায় সে খবরই। সৌদি আরবে ঈদ উল ফিতর উদযাপিত হবে আজ। গতকাল দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপসাগরীয় বিভিন্ন রাষ্ট্র এবং বিশ্বের অনেক দেশেও আজ ঈদ উদযাপন করা হবে, তবে শাওয়াল মাসে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ঈদ উল ফিতর উদযাপন করবে বেশ কিছু দেশ। এর মধ্যে রয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ফিলিপাইন। ভারত ও বাংলাদেশে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ উদযাপন করা হবে। সৌদি আরবে আজ উদযাপিত হবে ঈদ উল ফিতর, যে খবর আগে জানাচ্ছিলাম। উপসাগরীয় বিভিন্ন রাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে এই ঈদ খুশির আনন্দ নিয়ে এসেছে। বিষয় আরও জানতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সৈয়দ আহমেদ ভুঁইয়া। সৈয়দ আহমেদ, আজকে সৌদি আরবে ঈদ উদযাপিত হচ্ছে, ঈদের আনন্দে নিশ্চয়ই মেতে উঠেছেন, আমাদেরকে একটু জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। এখানে আপনি জানেন যে গত এক মাস সিয়াম সাধনার মাস শেষ করে আজকে 29 রোজা শেষ করে আজ কিন্তু ঈদ উল ফিতর এখানে উদযাপিত হচ্ছে। বিশেষ করে গতকাল যখন ইফতারের ঠিক আগ মুহূর্তে ডক্টর আবদুল্লাহ, যিনি চাঁদ দেখা কমিটির প্রধান, তিনি চাঁদ দেখার পরে এখানে আনুষ্ঠানিকভাবে শেখ আব্দুর রহমান আল সুদাইস, যিনি হেরামাইন দুই মসজিদেরই প্রেসিডেন্ট, তিনি ডিক্লেয়ার করেছেন যে তার কিছুক্ষণ পর পরে আমরা কিন্তু জানতে পেরেছি যে বিভিন্ন ভাবে যে সৌদি আরবে যে মক্কাতে সবচেয়ে বড় জামাত বিশ্বের, এখানে আজ আপনি জানেন যে গত 27 রমজান থেকে এই এখন পর্যন্ত প্রায় 2.6 মিলিয়ন উমরা হাজি বা এবং লোকাল যারা আছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। মক্কা কিন্তু 4টা রাস্তা খুব লোকে কিন্তু লোকালন্য অবস্থায় এখানে আছে। পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে দেখি, বহির্বিশ্ব মুসলিম দেশগুলির মধ্যে এখন পর্যন্ত 11টি দেশের রাষ্ট্র প্রধানরা কিন্তু এসে মক্কায় পৌঁছেছেন,
যেখানে সবচেয়ে বড় জামাত হবে। আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনিও এখানে উপস্থিত আছেন, পাশাপাশি যেখানে সৌদি সরকারি নিরাপত্তা পর্যাপ্ত নিরাপত্তা নিয়েছেন, যে নিরাপত্তার যেখানে কোনো কমতি নেই এবং প্রত্যেকটি রাস্তা তারা কিন্তু লাইভে লোকার জন্য দেখেছে যে কোন রাস্তাটি থেকে কোন দিকে যাবে, যেহেতু এখানে প্রায় 2.6 মিলিয়ন লোক হবে এবং সৌদি নিরাপত্তা বাহিনী কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী আছে। বিশেষ করে আরো দিক আপনাকে বলে রাখি যে ফজরের নামাজের কিছুক্ষণ পরেই ঈদ উল ফিতরের নামাজ শুরু হবে এবং নামাজের শেখ আব্দুর রহমান আল সুদাইস তিনি আজ ইমামতিত্ব করবেন। পাশাপাশি যে নিরাপত্তার ব্যাপারটি দিয়েছে এখন চোখে পড়ার মতো নিরাপত্তা। আমরা জানতে পেরেছি যে এখানে প্রেস উইং আছে, উইং থেকে আমাদেরকে তথ্য দিয়েছেন যে প্রায় 1 লক্ষ নিরাপত্তা বাহিনী আজ এখানে কিন্তু কাজ করছে। কোনা সৈয়দ আহমেদ ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আহমেদ ভূঁইয়া আমাদের সাথে যোগ দিয়েছেন সৌদি আরব থেকে, জানাচ্ছিলেন সেখানে ঈদ উদযাপনের প্রস্তুতির খবর। শ্রমিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আইএলওতে প্রতিবেদন দিলেও সংসদে তোলার নতুন বিল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সংশ্লিষ্টরা মনে করছেন এতে প্রতিবাদের অধিকার হারাবেন শ্রমিকরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। বাংলাদেশের শ্রম পরিবেশ ও শ্রমিক অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলের অভিযোগ দীর্ঘদিনের। গেল মাসে একহাত দিয়ে অভিযোগ খণ্ডায় বাংলাদেশ সরকার জেনেভায় আইএলওতে পাঠানো প্রতিবেদনে শ্রম আইন সংস্কার, শ্রমিক সংগঠন নিবন্ধন, বৈষম্য দূর ও সহিংসতা রোধের কথা জানানো হয়। নয় পাতার প্রতিবেদনে অনেক অগ্রগতির কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয় 2022 সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই 2 মাসে অনলাইনে নিবন্ধন করেছে 9,180টি ট্রেড ইউনিয়ন, যাতে 30 লাখের বেশি শ্রমিক যুক্ত। তবে আইএলওতে জমা দেওয়া সরকারের প্রতিবেদনের সাথে একমত নয় শ্রমিক সংগঠনের নেতারা। লেবার ডিপার্টমেন্ট 55 দিন 14 দিনের কথা, 155 দিন পার হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রেশনও দেয় না, আবার অন্যদিকে এটা যে খারিজ হয়েছে সেই খারিজের চিঠিও দেয়। প্রতিবেদনে শ্রম মন্ত্রণালয় জানায় গেল 2.5 বছরে 26,186 শ্রমিক কারখানার প্রশাসনিক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শ্রমিকের উপর সহিংসতা ও হয়রানি রোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আইএলওর সুপারিশ অনুযায়ী শ্রমিকের অসন্তোষ মোকাবেলায় শিল্প পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট দিক নির্দেশনা ও প্রশিক্ষণ দিয়েছে সরকার। এই অগ্রগতির কথা জানানোর কদিন পরেই সংসদে তোলা হয় অত্যাবশ্যক পরিষেবা বিল 2023। আইনটি পাশ হলে সেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার ক্ষমতা পাবে কর্তৃপক্ষ, থাকছে জেল জরিমানার বিধানও। সংশ্লিষ্টরা বলছেন এই আইন পাশ হলে শ্রমিক হারাবে প্রতিবাদের অধিকার। এই যে অত্যাবশ্যকীয় নামে যে আইন যেটা আনতে চাইতেছে, এটা আমাদের যতটুকু অধিকার ছিল অন্যতম সেইটাকে কার্টেল করার জন্য উৎক্ষেপণের কিছুক্ষণ পরেই বিস্ফোরিত হয়েছে যাবৎকালের সবচেয়ে শক্তিশালী মহাকাশযান স্পেস এক্স এর স্টারশিপ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসের বোকাচিকায় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় এটি। শেষ মুহূর্তে বুস্টারে প্রেশারাইজেশন সিস্টেমের সমস্যা দেখা দেয়, ফলে উড্ডয়নের কয়েক মিনিট পর আকাশে বিস্ফোরিত হয় স্টারশিপ। তবে সফল উড্ডয়ন না হলে এই ঘটনাকে ব্যর্থতা হিসেবে দেখছেন না স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক। উল্টো কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। খেলার খবর, যে কোনো আসরের তুলনায় এবারের প্রিমিয়ার লিগের মান ভালো দাবি করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। ঘরোয়া লিগের সাথে আন্তর্জাতিক আসরের পার্থক্য কমেছে, তবে সবসময় সেটা থাকবে জানিয়েছেন তিনি। জাতীয় দলের জন্য ক্রিকেটারদের প্রিমিয়ার লিগের পারফরমেন্স বিবেচনায় রাখবেন নির্বাচকেরা। প্রথম পর্বে নাইম শেখ, এনামুল হকদের ব্যাটে রান বন্যা, চিরাগ জানি রবিউল হকদের মতো পেসারদের উইকেট 20-এর বেশি, 9 ইনিংসে 3 শতাধিক রান, উইকেট নিয়ে কেটেছে আক্ষেপ, আম্পায়ারদের নিয়ে অভিযোগ যথ সামান্য। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগের 2022-23 মৌসুম, সন্তুষ্ট নির্বাচকরা।
উইকেটটা কিছুটা ব্যাটিং সহায়ক হওয়াতে বোলারদের একটু স্ট্রাগল করতে হচ্ছে, বাট ইট ইজ ফাইন বিকজ এরকম পরিস্থিতিতে খেললে মানে স্কিল বাড়ারই চান্স থাকে প্লেয়ারদের। এর থেকে বেটার উইকেট আসলে আশা করা যায় না এখনকার সময়ে। কিন্তু আন্তর্জাতিক সার্কিটের সাথে ঘরোয়া লীগের ফারাক কমেছে কতটা? এনামুল হক নাইম শেখরা লাল সবুজ জার্সিতে ব্যর্থ, কিন্তু আবাহনীর হয়ে দুটি ছড়াচ্ছেন। মাশরাফি ফরহাদ রেজার মতো সিনিয়র ক্রিকেটার যারা জাতীয় দলের পাঠ চুকিয়েছেন দীর্ঘ সময় হলো, তারা কিভাবে সেরা দশ উইকেট শিকারীর তালিকায়? ডিপিএল এর কারণেই আমাদের ন্যাশনাল টিমের এই এত ভালো অবস্থা ওয়ান ডে ফরম্যাটে, এটাও আমাদের ভুলে গেলে চলবে না। ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ার আর আপনার ডোমেস্টিক অ্যাটমসফিয়ার কখনোই এক হবে না, পৃথিবীর কোথাও কোনো জায়গার সাথে এক আছে বলে আমার মনে হয় না। ওয়ান ডে বিশ্বকাপকে সামনে রেখে ঘরোয়া ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হতে পারে প্রিমিয়ার লিগ, জাতীয় দলের দুয়ার খোলা পারফর্মারদের জন্য। ইঙ্গিত আব্দুর রাজ্জাকের, যে ভালো করে তার দিকে কিন্তু সবার চোখ থাকে, এটাতে কোনো সন্দেহ নেই। ন্যাশনাল টিমের প্রসেসিংটা একটু ডিফারেন্ট টাইপের হয়, যে আমি একজন প্লেয়ার রান করলো আর তাকে নিয়েই নিতে হবে, আপনাকে দেখতে হবে যে ওই জায়গাটাতে কী কী প্লেয়ার আছে। তবে দল নির্বাচনের ক্ষেত্রে পরিস্থিতি পজিশনকেও প্রাধান্য দেওয়ার পক্ষে নির্বাচকরা। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা। এক্সপার্টদের কাজ এক্সপার্ট দিয়ে করাই ভালো। এই এক্সপার্ট প্লায়ার, এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, যন্ত্র অনেক মন্ত্র একটাই। এই ছিল চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।